হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো অনেকদিন পর ভিডিও দিচ্ছি। এটা গেছিলাম আজকে আমার এক দাদার বউয়ের সাথে। তো সেখানে সকাল সকাল পৌঁছে গেছি গাড়িতে। আর এটা হলো আমার দাদার ওয়াইফ। তো এনারই স্বাদ দেখে বুঝতেই পারছ। আর এটা হলো আমার মাসি, মানে এনার শাশুড়ি মা। আর এটা হচ্ছে মা। তো রিচুয়ালসগুলো সমস্ত, হ্যাঁ রিচুয়ালসগুলো সব ধীরে ধীরে তৈরি, রিচুয়ালসগুলো সব ধীরে ধীরে হচ্ছিল। তো এটা কিছু পায়েস খাওয়ানোর ব্যাপার ছিল, তো সেটাই করছিল। এবং এরা হচ্ছে একজন শাশুড়ি মা বাদিকে, আর ডান দিকে হলো মা। দুজনেই নীল নীল পড়েছিল, বেশ ভালোই লাগছিল। আমরা সকাল সকালই পৌঁছে গেছিলাম, ওখানে গিয়ে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, লুচি তরকারি। তারপর অনেক আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হলো, ভালো লাগলো। এই যে পায়েস খাওয়ানোর একটা ব্যাপার আছে, মিষ্টি, তারপর আরও অনেক ধরনের ফ্রাই, কিছু ভেজিটেবলস মাম্মা দিয়ে খেতে দেওয়া হয়েছিল। আর এটা হলো আমার দিদি, দিদির ছেলে, একজন কাউকে ছোট বাচ্চাদের কাউকে খাওয়াতে হয়, তো সেটাই তার জন্যই গেছিলো আমার দিদি ছেলে। তো ও থাকছিল না বলে ওকে সামলানোর জন্য দিদি ছিল ওর পাশে। ওরা তো ছোট, ওরা এসব রিচুয়ালস বোঝে না। আর এই যে খেয়ে নিল, পরে আবার বলছিল যখন খিদে পেয়েছিল, আমি মামির কাছ থেকে একটু খেয়ে আসবো। তারপর আমার মেয়েকে মিষ্টি দিল, মিষ্টি খেলো, বাচ্চাদের দিতে হয়। আর ওখানে কিছু আমার ছবি, এটা আমার দিদি। আর ওখানে একটা ঠাকুরের মন্দির আছে হাজরাতলা যেটার নাম। এই যে বড় বড় দুটো তেঁতুল গাছ, একটা নিম গাছ আছে, ভীষণ বড়। আর এর এই জায়গাটার পুরো ওপর থেকে বড় বড় কারেন্টের তার গেছে, তাই এখানে সবসময় একটা আওয়াজ হয় শো শো করে। আর এই যে সামনে একটা বড় পুকুর মতন আছে। তো আমার মেয়েকে এই যে ওর মামা, পাপু মামা নিয়ে গেল হাত ধোয়ানোর জন্য। আর পাশে ওটা আমার দিদির মেয়ে মানু। এই জায়গাটাও খুব শান্ত, এবং ধীরে ধীরে জায়গাটা উন্নত হচ্ছে। আমরা যখন আরও ছোটোবেলায় এসেছিলাম তখন আরও অনেক জিনিসই ছিল না। তো তারপরে এসে সাধের অনুষ্ঠান শুরু হয়ে গেল। সাধে এই দেখো যেরকমভাবে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে খেতে দিতে হয় সেরকমভাবে দেওয়া হয়েছে। আর এখানেও কিন্তু বাচ্চাদের একটু খাইয়ে দিতে হয়, তো তার জন্য আমার দিদির ছেলে ওই যে পাশে দাঁড়িয়ে আছে, ওকে দিয়ে দেবে। তো ওর সুস্থতা কামনা করি, এবং যাতে ভালোভাবে সব মিটে যায় সেটাই কামনা করি।